তোমরা সবাই বাইরে খুব সুন্দর করে সাজাও, অনেকদিন পর বড় বাড়িতে বিয়ে হইতেছি। এমন কইরা সাজা যাতে এলাকার লোক দেখে অবাক হয়, মরল বাড়ির বিয়া। আর কিছুদিন লাগে, বাজার থেকে আইনা সাজাও। আলাল, জি আব্বা, তুই আর করিম দুজনে মিলে বিয়ের সব বাধা সাথে করে ফেলাবি। জি আব্বা। দুলাল, জি আব্বা, বিয়ে বাড়ির মেহমানদারি আর খাওয়া দাওয়া সবকিছু দায়িত্ব তোর। ঠিক আছে আব্বা। মোরন সাহেব, আমারে কোনো দায়িত্ব দিবেন না। মাস্টার, তোমার দায়িত্ব হলো তুমি দেখবে বিয়ে বাড়িতে আনন্দ সবাই করতে থাকো। হ্যাঁ, আনন্দ না করলে কি জরিমানা করবো? অবশ্যই জরিমানা করবো। হ্যাঁ মোরন সাহেব, তাহলে আপনার 100 টাকা জরিমানা করলাম, আপনার মুখে হাসি নাই। কি বললাম মাস্টার? এই থামো, এত জোরে হাসলে কাজ করবে কেমনে? মুসকি হাসি দিয়ে সবাই কাজকর্ম করো। আচ্ছা ঠিক আছে মোরল সাহেব। এই তোমরা দুজন আমার সাথে আসো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা ভাবি, তোমরা রিমারে হলুদ মেহেদি কখন পরাইবা? আগে তোমারে হলুদ মেহেদি পরামো, তারপর রিমারে হলুদ মেহেদি পরামো। রিমার আগে পরাইলে ভালো হইতো না? তুমি জামাই মানুষ, আগে তোমারে পরাইতে হইবে। ভাবি, আমার বাসর ঘর, তোমরা কিন্তু খুব সুন্দর করে সাজাইবা। সাজামু, কিন্তু বোনাসটা কিন্তু বাড়াইয়া দিতে হইব। আরে টাকা পয়সা নিয়ে তোমরা চিন্তা করো না, বেশি বেশি তোমার যত লাগে তত দিব। এখনই দাও। এখন কেমনে দিব? হাতে মেহেদি দিয়ে দিতেছ, হলুদ দিতেছ, দিবনি? আচ্ছা পরে দিও, কালকে নিস। হ নদী পার হওয়ার পর মাঝে কোন শালা কেউ খবর লয় না। সেসব আমি মনে হয় খোঁচা দিলা। ঠিক, রিমার পায়ে তম করে বুঝলেই যাইবা। আরে না ভাবি, কি যে কও না। ইয়ে ভাবি, রিমা কই? রিমা, রিমা তো ঘরেই আছে। কেন ঘরে কি দেখতে মন চাইতেছে? আরেকটা দিন সবুর করো। এই দাঁড়ান, আপনাদের কণ্ঠ কেমন পরিচিত মনে হইতেছে? কোথায় যেন দেখছি। কি কন এসব বাবাজি, আমাকে কই দেখবেন? আচ্ছা যান। মোরলের মাইয়ার বিয়া দিব কইছে। মোরলের মাইয়ার বিয়া করলে মোরল কিনা জানি করে,
আব্বার গাইজানটা তো বুঝেই পারি না যে মরলে ভালো লোক না। ওরা তো মরবই, লগে আমাকেও মাইরা থুয়ে যাইব। মা চলো যাই। কই যাবো? রাস্তায় গিয়া দাঁড়ায় দেখি আহে নাকি। এত অশান্তি আর ভাল লাগে না, নিজেরাই খাইতে পাই না, মরলের মাইয়ার বাড়িতে না কি খাওয়াইব। আরে খাওয়া পরে, মরলের মাইয়ারে এই বাড়িতে আনলে মরুরা তো গ্রামে আগুন লাগাই দিব। আল্লাহ রে, এইবার তো মনে হয় মরেই যাবো, আমার এবার মাইরেই ফেলাইব। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ কিরে এখন আহে না কেন? ফোন করছিল আইতাছেন, আমার তো কইলো তাড়াতাড়ি আইব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার হাতে মোরল বাড়ির মায়াটারে তুলে দিতে আসছি। বিয়ান সাহেব কষ্ট তো করছেন, আরও একটু কষ্ট করান লাগবো। চলেন আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে? হ্যাঁ বিয়ান সাহেব, অগো দুইজনের বিয়ার কাজটা সাইরা ফেলাই। সোনাম্মা তুমি বাড়ি চলে যাও, বাড়িতে জানলে তোমার মায়েরা ফেলাইব। আমার মায়াডা লেগে কি মরতে পারুম না? সোনাম্মা তুমি সব কি কইতেছো? আমার পোলারা কত আউস কইরা হলুদ পড়তেছে, মেহেন্দি দিতেছে তোরে বিয়া করার জন্য, আর আমি তোরে আরেকজনের হাতে তুইলা দিতেছি। তোর কি মনে হয় আমি এখনো বাইচে আছি? সোনাম্মা তুমি যদি কও আমি এখনই বাড়ি চলে যাবো। না রে মা, তুই যারে ভালোবাসো আমি তার হাতে তোরে তুইলা দেবো। বিয়াই চলেন কাজ অফিসে, চলেন তাড়াতাড়ি চলেন। আমি তো কথা কম। ও তোমরা যখন খুশি ফাইজলামি করবা, আর আমি করলেই দোষ না? স্যার বিয়ের দিন থেকে একটু মজা করতেছি, রাগ করেন কেন? তোমরা করলেই মজা আর আমি করলেই সাজা। স্যার আপনার কিন্তু হলুদ দিয়ে তো অনেক সুন্দর লাগতেছে। খবরদার সুলতানা, এই কথা একবারও মুখে আনবে না। কেন স্যার? আমি ওই দিন তোমার এই কথা কইছিলাম আর তুমি অনেক রাগ করছিলে, আমি কিন্তু ভুলি নাই। স্যার বিয়ের দিন একটু মজা করবো না? তোমার সাথে আমার ফাইজলামির কোনো সম্পর্ক নাই, আমি মাস্টার তুমি স্টুডেন্ট। সুলতানা এখানে কি হয়েছে? আব্বা আমি মাস্টারে একটু হলুদ দিছিলাম, মাস্টার আমার লোক একটু রাগারাগি করতেছে। মাস্টার বিয়ে বাড়িতে রাগ করা নিষেধ সেটা তুমি জানো না? জি মোরল সাহেব আমার ভুল হয়ে গেছে। মাস্টার তোমার নামে 500 টাকা জরিমানা লেখো খাতা। এইটা আপনি কি কইতেছেন, একটু কম করলে হয় না? 600 টাকা লেখো। জি আচ্ছা। আই তো হলুদ দেই। ও দেও, হলুদ দিয়ে করাইতে নিয়ে বাজ্য ফলাও, আমি কিচ্ছু কমু না। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে বিয়া করানোর লেগে আছে। আলহামদুলিল্লাহ। ছেলের নাম বলেন। নাম সোহাগ মিয়া, বাবার নাম জব্বার মিয়া, বাড়ি উত্তর নয়াপাড়া। মেয়ের নাম বলেন। মেহেরিমা বিনতে মোরল, পিতার নাম আহসানুল্লাহ মোরল, গ্রাম মোরলপাড়া। আপনি আহসানুল্লাহ মোরলের মাইয়া? হ্যাঁ, ও আহসানুল্লাহ মোরলের মেয়ে। আপনি বিয়ে পড়েন? আমি এই বিয়ে পড়াতে পারবো না, মোরল সাহেব জানলে আমার একদম মেরে ফেলাইব। কাজী সাহেব কিছু করতে পারবো না, আপনি বিসমিল্লাহ বিলা বিয়ে পড়ান। দেখেন আমরা প্রাপ্ত বয়স্ক, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতে ইচ্ছি। আমি মোরল পরিবার থেকে মিসেস করিম মোরল বলছি, আপনি বিয়ে পড়ান। কি যে বিপদে পড়লাম। Thank you.
তাহলে আমরা মুনাত করি, আল্লাহু আমিন রাব্বা আমিন। বেন সাহেব, তাহলে বউ মারে নিয়া আপনাকে বাড়িতে চলে যান। বিয়ায় ওরে নিয়া যদি এখন বাড়িতে যাই, কালকে তো ওরে বিয়া দিয়ে দিব। আল্লাহ ভরসা, ওই কাম করতে পারবো না। আমরা যথাসময় আপনাকে বাড়িতে ছিলাম। তাছাড়া বৌমারে যদি আমি নামগো বাড়িতে নিয়ে যাই, হে তো মনে করবো পালায় গেছে, মোরল আরও হিংস হয়ে যাব, খুন খারাপই হইতে পারে। কিন্তু বিয়াই কালকে জানতে পারলেও তো রক্তের বন্যা হয়ে যাবো বাড়িতে। লড়াই হইব যুদ্ধের ময়দানে। চলেন আমরা বাড়িতে যাই, আপনারা আপনার বাড়িতে যাবেন, আমরা আপনার বাড়িতে যাব। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ, ফ্রিতে সব কন্টেন্ট দেখুন সবসময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আম্মা, রিমা কই? রিমা কই? রিমা রিমার ঘরে আছে। রিমা তো ঘরে নাই। ঘরে নাই মানে কই গেল? সারা বাড়ি খুঁজে ফেলাইছি, রিমারও তো কোথাও পাইতেছি না। পুকুর পাড়ে আশেপাশে বাড়িঘর সব খুঁজে ফেলাইছি, সাথে সুরু আম্মাও তো নাই বাড়িতে। কস কি, সুরুজের মারও পাইতেছত না? এটা তো ভালো খবর না। ওই ওরা পলায় নাই তো? বাড়ি ভর্তি মানুষ পালাইব কেমনে? আর যদি পালাইও থাকে তাহলে তো কিয়ামত হয়ে যাইব গা। হায় হায়, তোর বাপে তো আগুন দিয়ে সব কুইরা পালাইব। এখন কারো কিছু কওয়া লাগবো না, চলো চারপাশটা ভালো করে খুঁজি। ঠিক বলছো, চলো আমরা খুঁজে আসি। আল্লাহ, ভালোই ভালো বিয়েটা হয়ে যাক। ভাবি, রিমা কই? রিমারে সারা বাড়ি খুঁজেও কোথাও পাই নাই। ঘরে দেখছো? ঘরের ভিতর বাহির কোনো জায়গায় বাতরাহি নেই। বাড়িতে কোনো বাহিরের মানুষ আইছিল? না, কেউ তো আসে নাই। আমি তো বিকেলের দিকে দুইটা বোরকা পরা মহিলা বাড়ি থেকে বাইরেতে দেখছি। দুইটা বোরকা পরা মাইয়া বাইরে যাইতে দেখছো? তুই ধরলি না কেউ করে, মহিলা মানুষ কেমনে ধরবো? তাছাড়া জিজ্ঞেসলাম কি আপনারা? কিছু বলছে? বললো যে মোরল বাড়িতে সাহায্য জানাইছিল। আমি সবকিছু জ্বালায় পালামু। ভাবি আমারে হলুদ দিবা না? রিমা, তুমি এতক্ষণ কই আসিলা? আমি তো দরজার পিছনে শাড়ি পরতেছিলাম। আর তোমরা কইতেছো রিমা নাকি বাড়িতে নেই? চলো রিমা, তোমার হলুদ মেহেন্দি দেই। রিমা, তুই গায়ে হলুদ দিবি? তুই কইতাছস কেন? দিব না কেন, আমার বিয়া বইলা কথা, আমার কি কোনো সকালত নাই? আসো। রিমা হলুদ পরতে রাজি হইছে, বিশ্বদেব কেমন লাগতেছে সুরুজ? আরে এইসব কিছু না, আয়। সুরুজের মা, সব ঠিকঠাক আছে তো? হবে যেন, আমি সবকিছু গুছিয়ে রাখছি। সুলতানা গেছে কই? আছে যে আর করছে। সুলতানা, সব ঠিকঠাক মতন সাজেছিস তো? আব্বা, রিমার বিকেল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। কি কইতাছ এসব? রিমা কই গেছে? হ্যাঁ আব্বা, সন্ধ্যা রাত থেকে আর পাওয়া যাইতেছে না। এই কে, কোথায় আছিস? রিমা কোথায় গেছে খুঁজে বের কর। ভাইজান, ওই তো রিমা চলে আসছে, কে কইছে খুঁজে পাওয়া যাইতেছে না? এই যাম রিমা আয় পড়ছে। রিমা, তুই কই আসিলি এতক্ষণ? কতবার কম হলুদের শাড়ি পরতেছিলাম। এতক্ষণ লাগে শাড়ি পরতে?
তো আমি কি জীবনে শাড়ি পরছি নাকি? শাড়ি পরতে গিয়ে আওলায় ফেলাইছিল, পরে আমি ঠিকঠাক করে পরাই দিছি। সুরজের মা, ছোটবেলা থেকেই রিমারে তুমি আদর যত্ন করে বড় করছো, এখন থেকে তো ছোট মার সাথেই থাকবো। চাইলে কি আর সব কিছু ধরে রাখুন যায়? এসব কি করতেছো সুরজের মা? না না ভাই, জানি কিছু না। সুলতানা, আমার রিমারে হলুদ দে, আমার রিমারে খুব সুন্দর করে বিয়ার হলুদ দে। পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরে তোরে অনেক হাসি খুশি লাগতেছে আজকে। তো আমার বিয়ে, আমি খুশি হব না? বেশি হাসি খুশি থাকা তো আবার ভালো না। কি যে কোন আম্মা, সূর্যের মতো জামাই পরিতেছে, হাসবই তো। তোমাকে আজ কিছু বলার আছে, দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধু সাই যাচ্ছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে, কোনা যে বধু সাই যাচ্ছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সোহাগ, সোহাগ কই গেলি রে বাপ? কি আব্বা, চল। কই যান আপনি? কই যাবো, আমার কাম রিক্সা চালানো, রিক্সা চালানো যাইতেছি। কালকে না গেছিলাম মরুলের মাইয়ারে আনতে, কই হে মাইয়া? বাড়ির মুরগি খোয়ারে ঢুকে কখন? কেন, সন্ধ্যার সময়? হ্যাঁ, সময় হইলেই ওই মরুল বাড়ির মাইয়া আমাগো বাড়ির পুত্রবধূ হইয়া ঘরে ঢুকব। তুমি ধান দুর্বা সব রেডি করে রাখো আম্মা, আমার বউ বরণ করতে হইব না? সব কিছু রেডি রাখবা, বধু বরণ করতে হইব। আপনি না এখন রিক্সা চালাইতে যাইতাছেন? রিক্সা চালাইতে যাইতেছি তো কি হয়েছে? দরকার হইলে আমার রিক্সায় গইরা আমার পুত্র আর পুত্রবধূরে নিয়ে আসবো, কোনো অসুবিধা আছে? তোমাকে কথা হই না, মনে হইতাছে মরল মাইয়া নিয়ে খাড়ায় আছে, তোমরা গেলেই হাতে তুলে দিব। আমার বাপের যে বুদ্ধি, মরল তার এমনি মাইয়ারে আমার হাতে তুলে দিব। ঠিকই কইছ দাদা, বাদাম দে। তবে তুই যে বিয়ার শেরওয়ানি পাঞ্জাবি দিতে পারলাম না, একটা পাঞ্জাবি পইরা সময় মতো না করিস। ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। বিয়ের কার্যক্রম ঠিকঠাক মতো চলতেছে তো? কাজের খবর দিছস? সবাই জান, খবর দিছি, সময় মতো চলে আইব। আপনার কথা মতো সব ঠিকঠাক চলতেছে আব্বা? ওই পোলা বাইসে আছে, কিন্তু কোনো সারা শব্দ নাই কেন? রিক্সাওয়ালা ভাইজানরে ভয় পাইছে। না, ভয় পাই নাই। রিক্সাওয়ালা কয়েকদিন পুলিশ নিয়ে আমাকে বাড়িতে আইছিল, বিয়েটা ঠিকঠাক কথা হইতে দে, তারপর রিক্সাওয়ালার সাইজ করো। আব্বা, তুমি কইলে এখনই সাইজ করে ফেলাম। বিয়ের কার্যক্রমটা শেষ হোক, আমার মনের ভিতরে এখনো তাও তাও করে আগুন জ্বলতেছে। ওই দেখ, নাম না নিতে রিক্সাওয়ালার রাস্তা চলেছে। তুই না আমার মেয়ারে তোর পোলার বউ করে ঘরে নিবি, সে স্বপ্ন দেখতেছস? সময় তো চইলা যায় নাই, এত উতলা হয়েছেন কেন? আপনা গো মাইয়ারে কি এখনই আমার পুতের বউ করে তুলে দিতে চান? এই চুপ কর, তোর মতো রিক্সাওয়ালার পোলার কাছে আমাকে মরল বাড়ির মাইয়া বিয়া দিব? দিবেন, অবশ্যই দিবেন, আল্লাহ পাকের ইচ্ছা হইলে দিবেন। আরে বেকল, কিছুক্ষণ পর আমার মেয়ের বিয়া, তুই এখনো স্বপ্ন দেখতেছস? মোরল সাহেব, একটা গান আছে, সম্পর্ক বদলে গেল এক পলকে। হ্যাঁ, এই গানের মতন
আপনাকে ওই অহংকার যে কখন বদলাইয়া যাইব, খালি একটু ধৈর্য ধরে না। আজি সাহেব বিয়ে পালন শুরু করে মোরল পাড়ার করিম মোরলের বড় ছেলে সুরজ মোরলের সাথে 5,01,000 দিন মোর ধার্য করিয়া আমার বাপের লগে মোড়ল শয়তানও পারব না। জানি আজকে কি হয়। আল্লাহ তুমি রহমান রহিম। খবরদার, আমার বউয়ের গায়ে একটা হাত দিলে সবাই মেরে ফেলবো।